বিগত এক বছর ধরে অভিনেতা কৌশিক রায় পরিচিতি পেয়েছেন সৌজন্য নামে, স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো। এই ধারাবাহিকে তার এবং অভিনেত্রী তৃণা সাহার কেমিস্ট্রি মন জয় করেছে দর্শকদের। এর আগেও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে, তবে অভিনেতা তার ব্যক্তিগত জীবনকে কখনোই ক্যামেরার সামনে আনেননি। এবার মেয়ে মৈথিলীর সঙ্গে পরিচয় করালেন কৌশিক রায়। গত 22 ডিসেম্বর ছিল অভিনেতার একমাত্র মেয়ে মৈথিলীর জন্মদিন। মেয়ের জন্মদিন উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে পোস্ট করেছেন কৌশিক। তার এই পোস্টে যেমন শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুরা, পাশাপাশি অনেক অনুরাগী অবাক হয়েছেন তিনি বিবাহিত জেনে। মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন জন্মদিন বলে কথা। কৌশিকের সঙ্গে তার মেয়ে মৈথিলীর ছবি ইতিমধ্যে ভাইরাল নেট পাড়ায়। কিছুদিন আগে কালিম্পং এ শুটিং করতে গিয়েছিল টিম খড়কুটো। মোট 60 জন কলাকুশলী নিয়ে কালিম্পং এ গিয়েছিলেন তারা। শুটিং এর পাশাপাশি জমিয়ে মজা করেছেন তারা। এই ধারাবাহিক শুরুর দিন থেকে টিআরপি তালিকায় 1 নম্বরে থাকলেও তা ধরে রাখা যায়নি। চলতি সপ্তাহে খড়কুটোর অবস্থা এমন যে টপ 10 জায়গা করতে পারেননি তারা। তবে খড়কুটোর জনপ্রিয়তা এতটাই ছিল যে হিন্দি ও তামিল ভাষাতেও রিমেক হয়েছে এই ধারাবাহিক। স্টার জলসা থেকে স্টার প্লাস চ্যানেলে পাড়ি দিয়েছে খড়কুটো। তবে হিন্দিতে এই মেগার নাম কভি কভি ইত্তেফাক সে। হিন্দি ধারাবাহিকে সৌজন্য ও গুনগুনা চরিত্রে দেখা যাচ্ছে ইয়েশা রুগানি ও মনন যোশীকে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।